অনগা সাংগঠনিক জেলার উদ্যোগে আজ হরিণঘাটা বিধানসভার অন্তর্গত JP-47 মণ্ডলের উদ্যোগে নগর উখড়া 2 গ্রাম পঞ্চায়েতে আজ ডেপুটেশন করা হয়। মূলত অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা ইতিমধ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে, সেই তালিকায় দুর্নীতি রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে স্বচ্ছ তালিকা প্রকাশিত করা হোক, পঞ্চায়েতের পক্ষ থেকে এই নিয়ে আজ ডেপুটেশন করা হয়। পাশাপাশি পঞ্চায়েতের সামনে একটি পথসভার আয়োজন করা হয়। বিজেপির উদ্যোগে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব তারক সরকার, অনিমা সরকার, মিতা সরকার, গায়ত্রী মণ্ডল, দুলাল দেবনাথ, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সভাপতি ভাস্কর ঘোষ, এছাড়াও ছিলেন একাধিক রাজ্য, জেলা এবং মণ্ডলের নেতৃত্ব। কি কর্মসূচি ছিল আপনার? আজকে ডেপুটেশন ছিল আবাস যোজনার দুর্নীতি নিয়ে, রাস্তাঘাট, পানীয় জল সমস্ত দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। কোন পঞ্চায়েতে ডেপুটেশন? নগর পঞ্চায়েত। মূলত কি কি অভিযোগ আপনারা রাখেন? কত দফায় ডেপুটেশন ছিল? মূলত ইস্যুটা কি আপনাদের? প্রধান ইস্যু হল এখন হাতে গরম ইস্যু, আবাস যোজনার ইস্যু, যেখানে সারা পশ্চিমবঙ্গ বাড়িটার জিজ্ঞাসু অঞ্চল নয়, সেখানে প্রাথমিকভাবে 511 জনের নামে লিস্ট এসেছে। আপনি শুনে অবাক হবেন, আমাদের এই জেলার যিনি সভাপতি আর কি তৃণমূল কংগ্রেসের, তার যে এলাকা দিগল গ্রাম, সেখানে 115টা ঘর বরাদ্দ হয়েছে। এখানকার যে প্রধান, তার এলাকায় প্রায় 100 কাছাকাছি ঘর, আর সারা অঞ্চলে কোথাও 10টা, কোথাও 8টা, কোথাও 12টা, কোথাও 22টা এরকম হয়েছে আর কি। মানে তাদের অঞ্চল, তাদের এলাকার মধ্যে জেলা সভাপতি আর ব্লক সভাপতি, অঞ্চল প্রধানের মধ্যে বিরাট পার্থক্য দেখলাম। সেক্ষেত্রে কি পঞ্চায়েত প্রধানের শহর থেকে আজকে কোন রকম আশ্বাস পেলেন আপনারা? আমরা আশ্বাস বলতে, আমরা পরিষ্কার বলেছি যে 511 জনের লিস্ট এসছে, সেখানে অনেক অনুপযুক্ত লোক আছে ঘর, তাদের একতলা বাড়ি আছে, দুতলা বাড়ি আছে, অনেক জমি জায়গা আছে, তাদের বাড়ির লোক চাকরি করে, তাদের নামগুলো কি করে ঢুকলো? তা উনি বলল মোটিভেটার সার্ভে করেছে, বিডিও টিমের সার্ভে করেছে, আমাদের কিছু করার ছিল না, আমাদের পঞ্চায়েতের কোন প্রতিনিধি ওই সার্ভে সঙ্গে যুক্ত ছিল। কতজনের নাম ভিডিওর উপরে দায়িত্ব দিয়েছে? তারপর আমি বলেছি যে আপনি এই অঞ্চলের গার্জিয়ান, আপনার দায়িত্ব এই অঞ্চলের প্রকৃত যারা উপভুক্ত, যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে পাইয়ে দেওয়া। আপনি যদি সেটা অন্ধকারে রেখে যারা অনুমতি তাদেরকে পাওয়ার, তাহলে এই অঞ্চলের মানুষ আপনাকে ছাড়বে না। আর আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনি এই জায়গাটা তৈরি করুন, কারণ বিজু সাহেব আমাদের বলেছেন 511 জন থেকে তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে, সেই কাজটা আপনাকেই করতে হবে, কারণ আপনি এই অঞ্চলের গার্জিয়ান। দাদা, মূলত কি অভিযোগে আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? হরিণঘাটা ব্লকের মধ্যে সবথেকে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত হচ্ছে এই পঞ্চায়েতে। সব থেকে বেশি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে দেখা যাচ্ছে, ধনীর মানুষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস যারা করে তাদের ঘর দেওয়া হচ্ছে, যারা গরিব মানুষ গ্রামে, যাদের বিবলটা নিয়ে যারা দেখা যাচ্ছে বসবাস করছে তাদের কর্মজন্য ঘর দেওয়া হয়নি, অথচ একতলা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, তাদের ঘর দেওয়া হয়েছে। আর এই পঞ্চায়েতের মূল একটা দীর্ঘদিনের সমস্যা জল, আর সেই জল আজকে এই পঞ্চায়েতে নেই, দীর্ঘদিন ধরে নেই। আমরা প্রধানকে বারবার বলা সত্ত্বেও সেই জলের ব্যবস্থা করিনি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাস্তাঘাট এই পঞ্চায়েতের হরিণঘাটের মধ্যে সব ক্ষেত্রে রাস্তাঘাট, মূলত তিনটে ইস্যুর উপরে আজকে আমরা কি মনে হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে কি শুরু হবে? জলের সমস্যা উনি বলেছেন, দু মাসের মধ্যে এই বিডিওর সঙ্গে বা এই সঙ্গে কথা হয়েছে, দু মাসের মধ্যে জলের ব্যবস্থা এখানে হবে। রাস্তাঘাটের ফান্ড নেই, উনি করতে পারছেন না। আর প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, উনি কথা দিয়েছেন যতটা সম্ভব যাদের একতলা বাড়ি আছে তাদের নাম কেটে দেবেন, এখন কিভাবে কাটবেন উনি জানেন। উনি বলছে আপনারা উদ্দেশ্য নেন, আমরা কেন উদ্দেশ্য নিয়ে শত্রু, কারণ প্রধানের দায়িত্ব, উনি চেয়ারে বসে আছেন, ওনার চেয়ার তৃণমূল কংগ্রেসের লোকেরা মিলে এসে ক্ষেত দিয়ে ভয় দেখিয়ে
এসব ঘর অমানবিক কর্মীদের ভয় দেখিয়ে আশা কর্মীদের ভয় দেখিয়ে এসব ঘরে নাম তুলেছে। আমরা এখানে সংবাদ করতে যাব, আমরা বলছি আপনারই দায়িত্ব। পার্টিতে পক্ষ থেকে আজ নগরকোটা টুয়ে আপনার আপনার পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হলো, কি বলবেন দাদা? না, ওরা ডেপুটেশন দিয়েছে আবাস যোজনা নিয়ে, ওরা যা প্রশ্ন করেছে তার উত্তর আমরা দিয়েছি। বলছে আবাস যোজনায় কিছু নাম আছে যাদের পাকা বাড়ি, আমরা বলেছি সেগুলো তদন্ত হয়েছে বিডি অফিস থেকে এবং সেগুলো বাদ যাবে, যারা প্রভূত দুস্থ যাদের ঘর পাওয়ার যোগ্য তারাই ঘর। বলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ওনারা বলছেন যে আপনার এলাকায় সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, সম্পূর্ণ মিথ্যে কথা, এরকম তো কোনো কিছু ঘটেনি। কারণ আমি বলতে পারি আমার পঞ্চায়েতে স্বচ্ছতার সঙ্গে কাজ চলছে। আচ্ছা, মানে এখানে কোনোরকম ভাবে আমরাও বলেছি বিডিও সাহেবকে যে যারা পাওয়ার যোগ্য নয় তাদের নাম বাদ যাবে। দেখুন 18 সালের লিস্ট, তার মধ্যে অনেকেই খুব গরিব মানুষ ছিল, অনেকে হয়তো তাদের জমি বন্ধক দিয়ে হোক, ব্যাংক থেকে লোন নিয়ে হোক, ধার করেই হোক, একটু ঘরবাড়ি করেছে। তা যেহেতু তারা ঘরবাড়ি করেছে তাদের নাম বাদ যাবে, এতে তো আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই দুস্থ মানুষ ঘর পাক, এবং সেইভাবেই তদন্ত হচ্ছে বিডি অফিস থেকে, বিভিন্নবার একবার না দুবার তিনবার করে দেখা হচ্ছে। সেগুলো উপযুক্ত যারা ঘর পাওয়ার যোগ্য তারাই ঘর পাবে। সেই ক্ষেত্রে আজকে যে ডেপুটেশনে, সেখানে কি মনে হচ্ছে আপনার এই কোনো নাম সংশোধনে করতে হবে? না, আমি বলেছিলাম, ওরা বলেছিল আমি সেখানে আপনি তালিকা দিন, আমরা বিডি সাহেবকে সে তালিকা দিয়ে দেবো, সেগুলো তদন্ত করে দেখে নেওয়া হবে, কিন্তু ওরা তালিকা দিতে রাজি হল। এইবার পুজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পূজা স্টাইল আইকন stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5,000 টাকার গিফট ভাউচার। সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে?